শ্রীকৃষ্ণের যতে কখনো সর্বোত্তম নরনীল নরম কুতারি সরু গোপ বেশ বেনু নব কৈশোর নটব নরলীলা হই অনুরূপ নরলীলার হন অনুরূপ জমত্ত লীলা পৈকং সযোগ মায়া বলন্দ সীতা কীর্তম বিস্মাপনং শস্য চ সৌভগর্দে পরং পদং ঘোষণা ভূষণাঙ্গম যোগ মায়া যে শক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি সেই শক্তি লোকে দেখাইতে ওই রূপ রতন ভক্তগণের গুরুধা প্রকট কইল নিত্য লীলা হইতে প্রকট কইল নিত্য লীলা হইতে বৃন্দাবনের রম্যস্থান অলুধ্বনি দিব্য চিন্তা মনিধা রতন মন্দির মনোহর রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনীরে রাজহংস কেনি করে তাকে শোবে কনক কমল কনক কমল তার মধ্যে রত্নাসনে রত্নাসনে বসে আছে দুজনে শ্যাম সনে সুন্দর রাধিকা সুন্দর রাধিকা ওই রূপ লাবণ্য রাশি আমি পড়েছে খুশি পড়েছে খুশি হাস্য পরিহাস সম্ভাষণে সম্ভাষণে নরোত্তম দাসে কই নিত্য লীলা সুখময় সুখময় সদাই স্ফুরুক মনে মনে সদাই স্ফুর মনে মনে ওমা এই এত কিছু পেলাম কার জন্যে বলুন তো আমার গৌরের জন্যে আমার গৌর যদি না আসতো তাহলে আনার পীত চেরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু ওহে জগৎপতি তুমি কেন আমার ভুলো না গো বলি তুমি বিনা আমার আমার আর কে হো না আমায় দেখা দিও ওই পার ঘাটায় তুমি বিনা আমার আর কেহ না আমায় দেখা দিও ওই পার ঘাটায় জগৎপতি সেদিন করে পারে করে দিও তাই গৌর হরি কৃপা করে পারে করে দিও জগৎপতি শেষের দিনে পারে করে দিও তুমি দেখা দিও ওহে দয়ারে ঠাকুর মা একটা জিনিস মনে রাখবেন সময় করিয়া পত্রি ধরিয়া যেবা চলে দ্রুত গতি দ্রুত গতি দিবসের শেষ অনাসে সেজন চলে যায় আপন বসতি আপন বসতি সময় কখনো বসে থাকে না ভক্ত চেনা যায় কি ভক্ত চেনা যায় মরণে আর ভগবান চেনা যায় চরণে ওমা ভক্ত চেনা যায় চরণে মরণে আর ভগবান চেনা যায় মরণে ভগবান চেনা যায় চরণে
তাই বলছি শুধু আমার মার জন্য নয়, এই জগতে কোন ভক্ত যদি আমার মার মতন কাতর প্রাণে আমায় রাজে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল পাল জড়ো করতে বলছেন মা আজকে চব্বিশ জন বারো জন প্রধান সখা বারো জন উপসখা আর রাম আর কানু এই দুইজন এই ছাব্বিশ জন সখা আছে ছাব্বিশ জন সখা আছে আমাদেরও কিন্তু চব্বিশটা সখা আছে আছে না আছে তো নাকি হ্যাঁ প্রধান সখা কে কে প্রধান সখা হচ্ছে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু দক্ষকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গ এটা হচ্ছে প্রধান সখা ভালো করে শুনুন মায়েরা কিন্তু বড্ড কথা বলছেন কথা বললে কিন্তু বলবো না আর উপসখা কোনগুলো হলাউদ বরুদপ গন্ধর্ব কিঙ্কিনি বসন্ত উজ্জ্বল কপিল পুণ্ডরীক আমাদেরও চব্বিশটা সখা আছে আছে না ক্ষিতি অপ তেজ মরুদ বোম আমাদের মধ্যে মাটি আছে নেই কেউ বলতে পারবে নেই জল আছে নেই বোম আছে আবার ভাববেন না যে অ্যাটম বোম আছে আমাদের ভিতরে বোম আছে সপ্তদল পদ্মে বোম আছে আছে না মাটি আছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম আর মন বুদ্ধি অহংকার এই গেল আটটা তাহলে তিন আটা কত চব্বিশ করে দিই নাকি হবে না হবে না পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা তন্মধ্যে কি কি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতন আমাদের মধ্যে আছে তো আমরা শব্দ শ্রবণ করতে পারি গন্ধ নিতে পারি স্পর্শ নিতে পারি হ্যাঁ শব্দ স্পর্শ রূপ রস স্বাদে রস নিতে পারি হ্যাঁ তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতন এই গেল কটা হলো কটা হলো রে আট আর পাঁচে তেরো আর পাঁচে আঠেরো আঠেরোটা হলো নাকি আঠেরোটা হলো তো নাকি আর মুখ পানি পায়ু পাস্ত পায়ু পস্ত আর উপস্ত এই গেল পাঁচটা তেইশটা আর মন হচ্ছে একটা চব্বিশটা আর কৃষ্ণ আর বলরাম এই হচ্ছে ছাব্বিশটা হলুদ্ধনি হরি বল হরি বল তাহলে আমাদেরও চব্বিশটা সখা আছে নাকি এখন কথা হচ্ছে শ্রীকৃষ্ণে নাই গোচারণ খেলা শ্রী রাধার নাই বিরহ জ্বলা আমরা আমাদের প্রশ্নটা এখানে আমরা কোথা থেকে এসেছি কোথায় আছি আর কিভাবে যাব এটা আমাদের সংকল্প নাকি আমরা কোথা থেকে এসেছি হ্যাঁ বৈকুণ্ঠ ধাম তো বটেই গীতাই বলছে মামেই মাংস জীব লোকে জীব ভূতি সনাতনে ভালো করে শ্রবণ করুন এখন তো কীর্তন বেরিয়ে গেছে এখন কীর্তনিয়ারা পদকর্তা হয়ে গেছে নামগুলো আর বলছি না নাম আর বলবো না তাহলে আর ব্যবসা থাকবে না কীর্তনিয়ারা পদকর্তা হয়ে গেছে এখন এখন তো যুক্তি কীর্তন নেই মানে ভক্তি কীর্তন নেই সব যুক্তি কীর্তন নারকেলের কটা ফুটো ঘোড়ার লেজ কেন কালো বাড়ির সামনে কেন ঝাড়া রাখতে হয় হ্যাঁ একটা 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 মেয়ে যখন বিয়া হয় সেই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে একটা কীর্তনিয়া বলে দিচ্ছে চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত অপ্রামাণিক গ্রন্থ আচ্ছা বলুন তো আপনারাই বলুন এখানে ক্যামেরা হচ্ছে নিশ্চয়ই ইউটিউবে দেবে আচ্ছা আপনারা বলুন এই সব কথায় আমাদের কি কাজ হবে আমি এই কথা বাদ দিলাম এই যে ভগবানের দশ অবতার কূর্ম বামন মৎস্য হ্যাঁ
নৃসিংহ এই যে আরো দশ অবতার যে আছে ওই দশ অবতারে আমাদের কি উপকার হয়েছে বলুন তো আপনারা যারা এখানে শাস্ত্রজ্ঞ আছেন আমাদের কি উপকার হয়েছে আমাদের একটাই উপকার হয়েছে কি এদিন ভুবনে আনন্দে মাতিল উঠিল মঙ্গল সুর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের রতিনা জন্ম আমাদের একটাই উপকার হয়েছে যে প্রাণীর প্রাণ গৌর এসেছিল বলে আমরা এই দশ অবতারকে জানতে পেরেছি এই নারকেলের কটা ফুটো ঘোড়ার লেজ কেন কালো এই ও তো ফুটো নিয়ে জন্মগ্রহণ করেছে ওটা বলবার কোনো দরকারই নেই এখন কিছু কিছু কীর্তনিয়া বেরিয়েছে যারা এইসব বলে যাচ্ছে যাক ভালো আরো পাপ বই নিয়ে আসছে হ্যাঁ সাড়ে আটটায় শেষ করবো আপনি যদি আস্তে আস্তে করতে পারেন করে নিন সাড়ে আটটায় বলছি শেষ করতে তাই বলছে পাল জন কনসিদাম সান্দাও সিংহায় ওমা সান দিতে গেলে সাধনা করতে হবে নারে ধার হবে না সগনে বিষম খায় নাম করে মায় দেখবেন সবার আগে কেউ যদি বিষম খায় তার তাহলে হচ্ছে আমার মা আমি যদি বাইরে থাকি বিষম খাবে কে আমার মা আজমাটে আমাদের বিলম্ব দেখি চলে মায়েনা দেখিয়া প্রাণ কেমন জানি করে আরে মায়েনা দেখিয়া প্রাণ কেমন জানি করে আহা বলরাম দাসে কয় শুনি কানুর বল আরে বলরাম দাসে ওগো সকল রাখালো মাঝে পরে উত্তর আরে সকল রাখালো মাঝে পরে উত্তর আজি আনন্দ ধরে না ঘরে যাবার কথা মনে পড়ে আনন্দ ধরে বলরাম দাসে করে শুনি কানুর বল আরে বলরাম দাসে কহে শুনি কানুর বল আজকে বলরাম দাস শ্রবণ করে শ্রীরামকে বলছে ও শ্রীরাম সমস্ত ধেনুবৎসগণ চারিদিকে ছড়িয়ে আছে কেউ বসে নাই জীব বুঝতে পারছে না কি বুঝতে পারছে না আমি আমি করে চিনিতে না পারি আমাতে আমি রয়েছি গোপন রয়েছি গোপন যার শক্তি বলে বেড়াই চলে ফিরে চলে ফিরে তার অভাবে হবে দেহের পতন তার অভাবে হবে আজিদিনে দেহের পতন সেদিন কি বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল ওখানায়
বাঁশিটা বাজা, বাঁশিটা বাজালেই ধেনুগণ সব একত্রিত হয়ে যাবে। ওমা বলছে বাঁশি যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না। তাহলে এই দুটো কি বাজে গান? হ্যাঁ বাবা, এই দুটো কি বাজে গান? ওমা আপনাদের জিজ্ঞেস করছি, কান তো আছে। মহাজন বলছে বাজে গান তখনই যতক্ষণ পর্যন্ত গুরুদেবের বীজ প্রবেশ করে না। অত সস্তা না কিন্তু, হরিনাম খাবলা খাবলা গায়ে নাই ছাল কাবলা, রামায়ণ পরে একলা একলা, অত সহজ নয় হরি ভজন, এ খুব কষ্ট করতে হয়। বলছে বাঁশি যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না, সেটাই বাজে কান যে কানে কখনো গুরুদেবের বীজ প্রবেশ করে না। আর যে কানে গুরুদেবের বীজ একবার প্রবেশ করে সেই কানেই বুঝতে পারে বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে না। একটা অন্তর আগাইব, ঠাকুর ভব পাগলা বলছে, আজও সেই বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে গেছেন, যারা বংশী বটে ওই গাছে কান পাতবেন, বাঁশি ধ্বনি শ্রবণ করতে পারবেন। ভব পাগলা বলছে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বৃন্দাবনে শাঁখে শাঁখে, বৃন্দাবনে শাঁখে শাঁখে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে। আজও সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী নব নব সাজে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে। ঠাকুর ভব পাগলা বলছে, মা তোকে ভালোবাসতে বাসতে আমার আর বৃন্দাবন যাওয়া হলো না। ও মা আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে, ভব পাগলা এইভাবে মাকে ভালোবাসতে বাসতে, মা যেন কথাটা শ্রবণ করে ওই কান্নায় অম্বিকায় বৃন্দাবন দর্শন করেছিল। ভবা পাগলা ভবা পাগলা রইবা ধরে মায়ের সাগরে, আজও সেই বৃন্দাবনে উলুধ্বনি বাঁশি বাজে বাঁশি বাজে বাজে রে, ওই বৃন্দাবনে শাঁখে শাঁখে, ওই বৃন্দাবনে শাঁখে শাঁখে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে। বলি বৃন্দাবনে ধাম কি জয়, এখনো বৃন্দাবনে বাসি। তাই কানাইকে আজকে বলছি বাঁশিটা বাজা, আজকে কানাই আমার বাঁশি বাজাচ্ছে। কিভাবে? চাঁদি মুখে দিয়া বেলু সবধে জাগে লোকে দিয়া
ते डाके आए डाके आए डाके आए धावनी রামচন্দ্রকে ভগবান রামচন্দ্রকে সেবা করছেন মা খুব ভালো করে লক্ষ্য করুন কথার দিকে সেবা করতে করতে ঝিমিয়ে দাদার মস্তকের উপরে পাখাটা পড়েছে আর গুরুদেব বৈশিষ্ট্য মুনি বলছে লক্ষ্মণ বাবা সেবা বোধ ঠিক করে করো বাবা ভগবানকে সেবা করতে গেলে একটু নজরদারি করতে হয় বাবা হ্যাঁ লক্ষ্মণ গায়ের মধ্যে পড়ছে কেন পাখাটা লক্ষণ হট করে বলে উঠেছে বা দাদা চোদ্দ বছর তো ঘুমাইনি চোদ্দ বছর ঘুমাইনি ভগবানকে ভালোবেসেছি এর জন্য ঘুম আর ঠেকিয়ে রাখতে পারলাম না কি গুরুদেব বৈশিষ্ট্যমণি বলছে রাম তুমি জানো না যদি রাম লক্ষণ না থাকতো কোনোদিন তুমি সীতাও পেতে না রাজ্যও পেতে না তাহলে হ্যাঁ এই লঙ্কার সবথেকে বড় যোদ্ধাকে বলো তো রাম
বলছে কেন গুরুদেব? রাবণ বলছে না তুমি ভগবান, তুমি জানো না, রামচন্দ্র সব জানে, ভগবান কি জানে না? ভক্তরা বলছে মেঘনাথ, মেঘনাথের এমন একটি বর ছিল বাবা যে 14 বৎসর খাবে না, 14 বৎসর নারী বদন দেখবে না, যে 14 বৎসর ঘুমাবে না, একমাত্র তার হাতেই মরবে। শুনছেন তো মা? ভালো করে শ্রবণ করুন। বেশ, তাহলে আমার সঙ্গে তুমি 14 বৎসর ছিলে লক্ষণ, তাহলে তোমাকে খেতে দিইনি? বলছে হ্যাঁ দাদা, এখানেই আমার কথা আছে, তুমি আমাকে ফলটা ধরতে বলেছ, খেতে তো বলনি। উলুধ্বনি, বল হরি বল। কি মা? লক্ষণকে ধরতে বলেছে, খেতে তো বলেনি? দাদা আমি ধরেছিলাম, ধরে আবার রেখে দিয়েছি, তুমি তো আমায় খেতে বলনি, 14 বৎসর আমার খাওয়া হয়নি। আচ্ছা, যে পুরুষ 14 বৎসর ঘুমাবে না, তাহলে তুমি 14 বৎসর ঘুমাওনি? না দাদা, তুমি আর মা সীতা যখন মানে কক্ষে শয়ন করছিলে, আমি জেগেছিলাম, আমি জেগেছিলাম আর তোমায় বলেছিলাম, তোমার মনে আছে দাদা, যে দাদা তুমি মাকে নিয়ে শয়ন করো, কারণ তুমি জানো না দাদা, ভক্তির উদ্দেশ্যই ভগবানকে ভালোবাসা। ভক্ত সাধনা করতে করতে ওপর দিকে ওঠে, আর করুণারূপী ভগবান নিচের দিকে নামে। ভক্ত জীবনের সার্থকতাই হচ্ছে ভগবানকে ভালোবাসা। তুমি তোমাকে না ভালোবাসতে পারি, তাহলে এই বাসাটা কখনো সুন্দর হতে পারে দাদা? বাবা বাবা, রামচন্দ্র মনে মনে খুব আনন্দ পাচ্ছে মা। আচ্ছা, তুমি বলে 14 বৎসর নারী বদন দেখনি? ও মা, এ কথা মেনে নিতে হবে। হ্যাঁ দাদা, আমি 14 বৎসর নারী বদন দেখিনি। তুমি তা তোমাকে তাহলে বলি, যখন সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে এলো, সমস্ত গহনা পাওয়ার পরে যখন ওই পায়ের নুপুরটা পেয়েছিল, চরণের নুপুর, দাদা আমি কি বলেছিলাম? এটা আর কারণ নয়, আর কারণ নয়, এটা আমার মা সীতা দেবী। শোনো দাদা, মায়ের চরণ দেখে আমার স্বাদ মিটত না, বদন কখন দেখব? হরি হরি বল। তাই তোমাকে এই রাজসভায় আমি বলি, আগত দাপর যুগে, আগত দাপর যুগে আমি তোমার দাদা হব, তুমি আমার ভাই হবে, আমার নাম হবে বলরাম, তোমার নাম হবে কৃষ্ণ, সেদিন জগৎকে দেখাবো। আগে বলাই ছিল, বলাই ছিল, বলাই দাদা আগে যাবে, বলাই ছিল, বলাই দাদা আগে যাবে, বলাই ছিল, ঘন বাজে সিংহামে নু গগনে গোকুল রেণু, ঘন বাজে সিংহামে নু গগনে গোকুল রেণু, কত চলে করি কত রঙ্গ, পাত চলে করি কত রঙ্গ, উলুধ্বনি, যত কোলা খান গান দিয়াই আমা, আরে যত কোলা খান গান দিয়াই আবা, বলরাম বলরাম দাস চল সঙ্গে, বলরাম দাস চল সঙ্গে, গোবিন্দ আমার চলেছেন আমার রাধারানী আমার জটিলা কুটিলার মন্দির থেকে, 14খানা প্রদীপ নিয়ে যেই বেরোবে তুলসীর তলায়, মা জটিলা বলছে বৌমা আজকে আবার প্রদীপ দানের ঘটা কিসের মা? সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনার সখী বিনা এই লীলার পুষ্টাই হয়। ললিতা বলছে ও মা তোমার বয়স হয়েছে বলে মতিভ্রম হয়েছে, আজকে শিব চতুর্দশী তিথি, আজকের দিনে যদি কেউ প্রদীপ দেখায় তাহলে তার 14 পুরুষ উত্তার হয়ে যাবে, সর্বোপরি তার পরিবারে যারা যারা থাকবে তাদের সবার আয়ু বৃদ্ধি হবে। যেই একথা যেই বলেছে কুটিলা আমার কাঁধের থেকে কাপড়টা সরিয়ে বলছে বউ কিরে তুই এত মঙ্গল কামনা করিস? হ্যাঁ বাহ ভালো ভালো, ও মা তোকে কিছু বলতে হবে না, বৌমা কালকের থেকে তুমি 14টা করে বাড়াবে, কালকের থেকে 14টা করে বাড়াবে, 28টা প্রদীপ ধরাবে। কেন বললো বলুন তো মা? বললো যে আপনার পরিবারের সবাই আয়ু বৃদ্ধি হবে। জটিলা কুটিলা চিন্তা করছে আর কদিন যদি বেঁচে থাকতে পারি। বৌমা আমার মাথায় ঘুমটা দিয়ে তুলসীর তলায় এসেছে, যেই ঘিতের প্রদীপ নিয়ে
তুলসী তলায় প্রদীপ রেখেছে আর দেখছে আমার নন্দনন্দন কৃষ্ণ মোহন মুরলি নিয়ে দণ্ডায় দাঁড়িয়ে আছে নিতাই গৌর হরি হরি বল হরি বল ওই না বেশে আইসো তুমি সবাই মাথায় ঘুমটা দিন দাঁড়ায় রয়েছে আমি বরণ বধু হে বধু হে ও হে রিমো ওই না বেশে আইসো কানো না আহা তোহা বধু লই বারো তরে তোহা বধু লই বারো হরিব তরে আর তোহা বধু লই বারো আজ ভক্ত ভগবানকে বলছি বধু আহা রবি যখন বৈশে পাটে ওগো মই গেন যমুনার ঘাটে রবি যখন বৈশে পাটে রিব তোহা লাগে ছাই চারু আর তোহা লাগে ছাই চারু পানে ওমা রাধানি বলছি গোবিন্দ চঞ্চল ধবলি শনে কতই না হেতে চবনে চঞ্চল ধবলি শনে কত নহে কে তো বলে চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শুকাইয়া তুমি এক কাজ করো প্রাধানী বলছি আমার মন্দির যাইয়া কর্পূর তামুল খাই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাই আলিশ করো তথা গিয়া প্রাণ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আহা আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসের বালিশ গো আছে আশেপাশে রসের বালে এই দেখুন এই যে কথাটা আমি বারবার সমস্ত আসরেই বলে দিই আশেপাশে রসের বালিশ এই রসের বালিশ আপনাদের প্রত্যেকের আছে আমারও আছে শুধু আপনাদের আছে আমার নেই তা নয় বলছে আশেপাশে রসের বালিশ রসের বালিশ বলতে আপনারা অন্য চিন্তা করবেন না মোটেই অন্য চিন্তা করবেন না ভক্তের যখন উৎকণ্ঠা উপর থেকে ওঠে যখন অনুরাগের লক্ষণ হয় তখন এই রসের বালিশ থেকে রস ঝরঝর করে পড়ে যে ঝরঝর করে পড়েছিল গঙ্গার তুলসী পাতা আর নয়নের জল দিয়ে ডেকেছিল আমার সীতানাথ অদ্বৈত প্রভু যে প্রাণের প্রাণ আমার গৌর এসেছিলেন যে তুলসী আর গঙ্গার জল তার সঙ্গে নয়নের জল আশেপাশে হলুদ ধ্বনি রসের বালিশ গো আশেপাশে রসের বালে তাহাতে সুতিবে তুমি চরণ এখন আমি যাই ঘরে
মায়ে যে আরতি করে আরতি করে সখা সব করল পয়া সখা শুনে করল পয়া সবাই হাত জোর করুন কহে দাস যদুনাথ ওড়াও মনের সাপ পাছে তুমি করো হো গমন আমার গোবিন্দ চলেছেন বনশায়ে আব তো নন্দ দুলাল আমার যশোদা দুল আলে বনশায়ে আব তো নন্দ দুলাল নিতাই গৌর হরি হরি হো যশোদা দুলাল বনশায়ে আব তো নন্দ দুলাল আমার যশোদা দুলাল সবাই মনের প্রদীপ দিয়ে আরতি করুন মঙ্গল থারি থারি দীপ করে বধূগা মঙ্গল থারি থারি দীপ করে বধূগা মঙ্গল থারি থারি হলুদ ধ্বনি করে বধূগা মন্দির মন্দির দারিতে দাঁড়া মন্দির মন্দির দারিতে দাঁড়া বনশায়ে আব তো নন্দ দুলাল আমার যশোদা দুলাল রাধে আমার খিদের মা আমার খিদের প্রদীপ নিয়ে আরতি করছেন মা সবাই মিলে আমরা করি আরতি করে যশোমতী মা 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 গোপাল মুখ হেরি আজকে সবাই ঘুমটা দিয়ে বসুন ফুলটা চলে গেছে নেমে গেছে আরতি করে যশোমতী মা 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 গোপাল মুখ হেরি রে আরতি করে যশোমতী মা গোপাল মুখ হেরি রে করে যশোমতী মা সুন্দরী গণ হলু তো দে সুন্দরী করে হলু কো দে সুন্দরী গণ হলু তো দে সুন্দরী করে হলু কো দে যশোদা আরে কৃষ্ণ কর তালি রে আরতি করে যশোমতী মা কনক মুখ হেরি রে আরতি করে যশোমতী মা রাখি সিংহা বেনু যশোদা মায় রাখি সিংহা বেনু যশোদা মায় যশোদা চুমু খাই রে রাখি সিংহা বেনু যশোদা মায় বলে দিল দোন ভাই রে রাখি সিংহা বেনু যশোদা মায় বলে দিল দোন ভাই রে মা কোন দদি দেই ক্ষীর নরে মা কোন দদি দেই ক্ষীর ননি মা কোন দদি দেই ক্ষীর ননি হায় রাম কানাই রে হায় রাম কানাই রে ঘুরে ঘুরে আরতি করে হরি হরি ঘুরে ঘুরে আরতি করে ঘুরে ঘুরে আরতি করে আহায় আনন্দ আর ধরে না ঘুরে ঘুরে আরতি করে হরি আনন্দ আর ধরে না ঘুরে ঘুরে আরতি করে আনন্দ আর ধরে না ঘুরে ঘুরে আরতি করে মঙ্গল পুচে নন্দ গো মঙ্গল পুচির নন্দ ঘোষ মঙ্গল পুচ নন্দ ঘোষ জগদ নন্দ গাই রে আরতি করে যশোদা মাই আনন্দ আর ধরে না গো আর রাম কান ঘরে এলো আনন্দ আর ঘরে না রাম কান আনন্দ আর ঘরে না গো আরতি করে নেচে গিয়ে আনন্দ আর ধরে না আরতি করে নেচে গিয়ে আনন্দ আর ধরে না গো এই না বৃন্দাবন মাঝে আনন্দ আর ধরে না এই না বৃন্দাবন মাঝে আনন্দ আর ধরে না গন্ধ পুষ্প লয়ে মাগো আরতি করে যশোমতী পুষ্প লয়ে মাগো আরতি করে
আরতি করে যশোমতী মা আরতি করে যশোমতী মা গোপাল মুখ হেরি রে আরতি করে যশোমতী মা গোপাল মুখ হেরি রে আরতি করে যশোমতী মা ঘুরে ঘুরে আরতি করে ঘুরে ঘুরে আরতি করে আহা গোপাল বদন হেরে হেরে ঘুরে ঘুরে আরতি করে গোপাল বদন হেরে হেরে ঘুরে ঘুরে আহা গোপাল বদন হেরে হেরে ঘুরে ঘুরে আরতি করে তাল পাখা লয়ে মাগো ঘুরে ঘুরে আরতি করে আরতি করে যশোমতী মা আরতি করে যশোমতী মা গোপাল মুখ হেরি রে আরতি করে যশোমতী মা গোপাল মুখ হেরি রে করে যশোমতী মা মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো বদন ভরে হরি বল মায়ের কোলে মিলন হলো বদন ভরে হরি বল এই না বৃন্দাবন মাঝে মায়ের কোলে মিলন হলো কালকে ঠিক 8:30-9 থেকে কুঞ্জবর্ণ লীলা পরিবেশন করব আমি প্রত্যেক বছর যা হয় আপনারা সবাই আসবেন অবশ্যই আসবেন সবাই চরণধুলি দেবেন এই অধমকে একটু সবাই মিলে একটু হাত তুলে বলুন আমার সঙ্গে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রিয়া দৈত্য বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর হরি বল সবাই দক্ষিণে দিয়ে যাবেন সবাই মিলে বলো হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর